হাই বন্ধুরা, দিস ইজ ওভি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জীবন আমারও জীবন তোমারও যদি উপভোগ করো। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি বসে রয়েছি আমার বাড়ির ছাদে, কারণ এখন এই মুহূর্তে আকাশটা খুব মেঘলা, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তাই একটু ছাদে বসে বিকেলটা উপভোগ করছি। আসলে কী হয় জানো তো, বড় হওয়ার সাথে সাথে জীবন থেকে বিকেলটা যেন হারিয়ে যায়। অফিস থাকে, যখন অফিসে থাকি তখন আর বিকেলটাকে দেখা হয় না, ওই চার দেওয়ালে বন্দি থাকি, যখন একটু বাইরে বেরোয় তখন হয়তো দু এক মিনিটের জন্য বিকেলটা দেখতে পারি। তো এত সুন্দর একটা বিকেল অনেকদিন পর আমি দেখলাম। তো যখন বড় হয়েছি, বড় হওয়ার সাথে সাথে যেন অনেক কিছুই হারিয়ে গেছে। তো এখন যখন বিকেলবেলা মাঝে মাঝে দেখি মাঠে ছেলেরা খেলাধুলা করছে বা টিউশন যাচ্ছে, খুব আফসোস হয়, খুব মিস করি সেই দিনগুলো। যেন মনে হয় আরেকটা বার যদি ফিরে পেতাম তাহলে নতুন করে শুরু করতাম। আমি খুব ইচ্ছা করে বিকেলবেলা গিয়ে মাঠে একটু খেলাধুলো করি, কিন্তু ওই একটাই কারণ, সপ্তাহে একটাই রোববার, ওই একটা দিনই বিকেলে বাড়ি থাকি, কিন্তু আর হয়ে ওঠে না। সারাটা সপ্তাহ ডিউটি করে, সারাটা সপ্তাহ ওই চার দেয়ালের মধ্যে বন্দি থেকে, তখন আর ইচ্ছা করে না একটা সপ্তাহে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে, দুপুরবেলার পরে একটু রেস্ট নেব, সেটাই সব থেকে ইচ্ছা করে। আর ইচ্ছে করে না যে মাঠে গিয়ে একটু খেলাধুলো করি। এটা শুধু একটা কারণ নয়, আরও হয়তো নানান কারণ আছে। মনে আছে যখন ছোটোবেলায় স্কুল থেকে বাড়িতে ফিরতাম, সেই সময় স্কুল থেকে বাড়িতে ঢুকিনি, কিন্তু ঠিক বাড়িতে ঢোকার আগে পর্যন্ত স্কুল শার্টটা খুলে ফেলতাম। কখন বাড়িতে গিয়ে শার্টটা কোনো মতে রেখে কখন মাঠে দৌড়ে যাব, কখন গিয়ে একটু খেলাধুলো শুরু করব, হই হই করে কাটাতাম। কিন্তু এখন আর সেই দিনগুলো যখন মনে পড়ে তখন খুব খারাপ লাগে। এমনও করে কিছু দিন গেছে যে বৃষ্টি ভিজে দুপুরবেলা খুব খেলাধুলো করছি মাঠে, খুব খেলাধুলো করছি, মা হয়তো লাঠি নিয়ে এসেছে, মারতে মারতে বাড়িতে নিয়ে গেছে, তবু কিন্তু ভুলে যায়নি সেই দিনগুলো। এখন কি হয়, এখন আমরা এতটা ব্যস্ত হয়ে পড়েছি, এতটা বেশি ব্যস্ত হয়ে পড়েছি যে ভুলে গেছি খেলাধুলা, ভুলে গেছি বাড়ির মানুষের সঙ্গে আড্ডা, ভুলে গেছি বিকেলবেলা মাঠে গিয়ে সাইকেল চালানো, নানান ধরনের কিছু ভুলে গেছি। এখন এক জীবন মানে একটা জিনিসই বোঝায়, সেটা হচ্ছে মোবাইল। চার দেওয়ালের মধ্যে বন্দি থেকে হাতে একটা মোবাইল নিয়ে কখনো গেম, কখনো SMS, কখনো হোয়াটসঅ্যাপ, কখনো ফেসবুক, এই হচ্ছে আমাদের জীবন। পাঁচটা বন্ধু একসাথে পাশাপাশি বসে আছি, পাঁচটা বন্ধুর হাতে পাঁচটা মোবাইল, পাঁচজনই গেম খেলছি, অথবা কেউ গেম খেলছি, কেউ শেয়ার চ্যাটে ব্যস্ত, কেউ ফেসবুকে ব্যস্ত, পাঁচজন পাশাপাশি বসে নিঃশব্দে নানান সোশ্যাল নেটওয়ার্কিংয়ে ব্যস্ত আমরা। কারোর সাথে কোনো কথা নেই, কারো মুখ দেখা নেই, কিন্তু অথচ আমরা বন্ধু, অথচ আমরা বন্ধু পাঁচজন। আমি বুঝতে পারি না আমরা নিজেরা বদলে যাচ্ছি নাকি টেকনোলজি আমাদের বদলাতে গিয়ে আমাদের অনেক অনেক পিছনে ফেলে দিচ্ছে, অনেক সম্পর্কগুলোকে নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, টেকনোলজি উন্নত হচ্ছে, আমরা অনেক বেটার কিছু পাচ্ছি, কিন্তু হারিয়ে ফেলছি আমরা আমাদের প্রিয় মানুষগুলোকে, হারিয়ে ফেলছি আমরা আমাদের কাছের আসার যে সম্পর্কগুলো সেগুলো নষ্ট করে ফেলছি। টেকনোলজি যত উন্নত হচ্ছে তত হারিয়ে যাচ্ছে সম্পর্ক, হারিয়ে যাচ্ছে বন্ধুত্ব, হারিয়ে যাচ্ছে ভালোবাসা। সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মধ্যে ভালোবাসা, বন্ধুত্ব, সম্পর্ক সব কিছু যেন এখন একটা লিমিটেশনের মধ্যে চলে এসছে। সবাই যেন ব্যস্ত, পাশে বসে থাকা মানুষগুলোকেও যেন এখন বড় অচেনা লাগে। যাই হোক, এভাবে যখন চলছে দুনিয়া, তুমি আমি কেন চেঞ্জ হব, বা তুমি আমি বা কী করতে পারি, তাই না? তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো লাগছিলো না তাই একটু বিকালবেলা, এত সুন্দর একটা বিকেলে তোমাদের সঙ্গে আড্ডা দিলাম এখানে বসে। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং অবশ্যই শেয়ার করো, ওকে? কারণ তোমাদের এক একটা লাইক, এক একটা শেয়ার আমার কাছে অনেক বেশি মূল্যবান। কারণ তোমরা যদি লাইক, শেয়ার, কমেন্ট না করো, আমি বুঝতে পারবো না তোমরা আমাকে ভালোবাসছো নাকি ডিসলাইক করছো।
তাই অবশ্যই মনে করে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ওকে, গুড বাই।